আপনাদের জন্য, বিলাস দাশগুপ্ত এবং সঞ্জনা, যাদের জন্য দীর্ঘক্ষণ আপনাদের অপেক্ষা করে রেখেছে, সবাই হাত তালি দিয়ে আমাদের তমলুকের সমস্ত এই বাসিনা যারা বিলাস দাশগুপ্তের জন্য অপেক্ষা করছি, আপনাকে অনুরোধ করছি বিলাস দাশগুপ্ত এবং সঞ্জনাকে, আমাদের মন্ত্রী মহোদয়, ডিএম এবং এসপি সাহেব আছে, আমরা সবার কাছে অনুরোধ করছি, আমরা করতালি দিয়ে সঞ্জনাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সঞ্জনা এবং ইয়াস দাশগুপ্ত, আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন যে দুজন নায়ক এবং নায়িকার জন্য, আমরাও অপেক্ষা করছি। মাননীয় মন্ত্রী মহোদয়, ওনাদেরকে সঙ্গে নিয়েই আজকের পুজোর উদ্বোধন করে আমরা দ্বিতীয় পর্যায়ের প্রোগ্রামটা আমরা শুরু করব। আদিত্যবাবু কোথায়? আদিত্য সঞ্জনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো সবাই। আমরা আপনাদের সেই সবার স্বপ্নের নায়িকা সঞ্জনা এখন মঞ্চে আসছেন, সবাই করতালি দিয়ে সঞ্জনাকে অভিনন্দন জানান। আমরা সঞ্জনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের আদিত্যবাবু, আদিত্য মুখার্জি, উনি উনার সহযোগিতায় আমরা আদিত্যবাবুকে এখানে উনাদেরকে আনতে পেরেছি। তাই আমরা সময় নষ্ট না করে প্রথমেই আমরা আমাদের ইয়াস দাশগুপ্ত, যশ দাশগুপ্তকে বলবো, দীর্ঘক্ষণ আপনার অপেক্ষায় যখন সবাই আছে, আপনি সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে তারপরে আমরা দ্বিতীয় পর্যায়ে যাব। এখন ইয়াস দাশগুপ্তকে বরণ করছেন আমাদের পূজা কমিটির সভাপতি ডক্টর অলোক সিং, আমাদের ইয়াস দাশগুপ্তকে বরণ করে নিচ্ছেন। আমরা পুষ্পস্তবক দিয়ে আমরা ইয়াস দাশগুপ্তকে বরণ করে নিচ্ছি। এরপর আমাদের আজকের সঞ্জনা, সঞ্জনাকে বরণ করে নেব, সঞ্জনাকে বরণ করে নেবেন আমাদের পূজা কমিটির সহসভাপতি কানাইলাল দাস। আমাদের সঞ্জনাকে বরণ করে নিচ্ছেন আমাদের পূজা কমিটির সহসভাপতি কানাইলাল দাস, সঞ্জনাকে বরণ করে নিচ্ছেন। যাও, কালী পুজোর শুভেচ্ছা। এই দিনটা খুব ভালো করে কাটুক, আনন্দে কাটুক, প্রদীপ জ্বালিয়ে কাটুক, আলো জ্বালিয়ে কাটুক, নিজেদের কাছের মানুষ আর পরিবারের সাথে ভালো করে এই দিনটা কাটান। আমি এখানে এসে আপনাদের সাথে কালী পুজো কাটাতে পেরে খুব খুশি হয়েছি আর আশা করছি আপনাদের এই উৎসবটা খুব ভালো করে কাটবে। ধন্যবাদ। সামনে যারা সামনের রোতে আছে তাদের এনার্জি আছে, পেছনে একটু আওয়াজটা। এই তো, কেমন আছেন আপনারা? ভালোটা বেশ ভালো লাগলো না, একটু একটু জোরে, কেমন আছেন আপনারা? ভালো? এইদিকে কি খবর ভাই? এইদিকে একটু দেখি, এখানে অনেকে অপেক্ষা করছে। আজ বাঙালিদের কালী পুজো, আমাদের কালী পুজো সব থেকে মনের প্রিয় পুজো, মানে দীপাবলি আমি বলবো, কিন্তু তার আগে সবাইকে জানাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি দিওয়ালি। আর আমি বেশ পেছনে বসে শুনছিলাম যে সঞ্জনাও খুব বেশ ভালো বাংলা বলতে শুরু করে দিয়েছে, আপনাদের সাথে বাংলায় কথা বলছিল, নাহলে আমার সাথে জেনারেলি বাংলায় কথা বলে না। আর আচ্ছা, যারা বয়স্করা আছেন, বড়রা আছেন, গুরুজনেরা আছেন, তাদেরকে এটাই বলবো যে আশীর্বাদ দেবেন, যেন আরো বড় হই, শুধু বয়সে না কাজেও। বড়রা একটু আশীর্বাদ দেবেন। আর ছোটরা কারা আছো? মানে আমার বয়সে, আমার থেকে ছোট বলছি না, বাচ্চাদের কথা বলছি না, একটু হাতটা দেখি, একটু আওয়াজটা শুনি, বেশ ভালো লাগছে। এরকম কালারফুল জামা কাপড় গুলো দেখে আমি তো সেই সাদাই আছি, এখানে কালী পুজোর সময়, দিওয়ালির সময় কালারফুল জামা কাপড় গুলো দেখতে খুব ভালো লাগে। সব ভালো করে শপিং হয়েছে তো? হ্যাঁ হয়েছে, না হয়নি মনে হচ্ছে, হয়েছে দাদা, হয়েছে তো? আচ্ছা, প্রেম হয়েছে, হয়নি? আমার সাথে করবে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনাদের সবাইকে অনেক অনেক
শুভেচ্ছা, ভালো থাকবেন, হ্যাপি দিওয়ালি। আর তার সাথে আমি শুভেন্দু দার নাম নিতে চাইবো। শুভেন্দু দা মানে আমার বড় দাদার মতন, আর ওনাকে আমি খুব শ্রদ্ধা করি, খুব মানি। আর ওনার প্রোগ্রামে আমি যখনই মানে ওনার প্রোগ্রাম হয় উনি আমাকে ডেকে নেন, আর আমি ছোট ভাইয়ের মতন চলে আসি। তো ওনাকেও ভালোবাসবেন, আমাকেও ভালোবাসবেন, সঞ্জনারও পাশে থাকবেন, এইভাবেই ভালোবাসতে থাকুন আর পাশে থাকবেন, ঠিক আছে? আওয়াজটা হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের পিয়াজ এবং সঞ্জনা, আপনারা সবাই জানেন একটা নতুন সিনেমার জুটি, নায়ক নায়িকা। আমরা দুজনকে একসঙ্গে এখানে এনেছি আপনাদের আনন্দ দেওয়ার জন্য। তার কারণে আমরা চাইবো, দুজনে মঞ্চে অভিনয় করেছেন, পর্দায় অভিনয় করেছেন, দু একটা কথা তো একসঙ্গে শোনাতেই হবে। কিভাবে দুজনে কথা বলেছিল, দুজনের ডায়লগ কিছু তো বলুক আমাদের সামনে, নাকি আপনারা কি বলেন? কি বলেছিলাম আমি? না আসলে এত প্রেম করে ফেলেছি না, কোন মেয়েকে কি কথা বলেছি ঠিক মনে পড়ছে না। তোমায় কি বলেছিলাম আমি? ওরও মনে নেই। তুমি তুমি লাভ এট ফার্স্ট সাইটে বিশ্বাস করো? তখনও ডায়লগ মনে ছিল না, আজও মনে নেই। আর কি করেছিল নাকি? মা আমি এই সমস্ত লাভ এট ফার্স্ট সাইট বিশ্বাস করি না। বলো কিছু। ভালোবাসা আর ভালো লাগা এক না, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ।